কলকাতা পুলিশের জায়ান্ট সিপি মুরলীধর শর্মা নিহত ডাক্তারি ছাত্রীর বাড়িতে পৌঁছলেন রবিবার বিকেলে। চিকিৎসক পড়ুয়া মৃত্যুর ঘটনায় তপ্ত আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল। পড়ুয়া মৃত্যুর ঘটনায় পাশবিক অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসছে। ইতিমধ্যেই সঞ্জয় রায় বলে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রের ময়না তদন্তের রিপোর্টে তার শরীরে একাধিক আঘাতের প্রমাণ রয়েছে। ভেঙে গিয়েছে পেলভিস বোন, কলার বোন। চিকিৎসক থেকে আন্দোলনকারীদের একাংশের দাবি, একজন মানুষের পক্ষে এই নারকীয় অত্যাচার চালানো সম্ভব নয়, এই ঘটনায় আরো কেউ জড়িত আছে, দ্রুত তার তদন্তের দাবিতে বিক্ষোভ এগিয়ে নিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। আরজিকরের পড়ুয়ার মৃত্যুর বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন আরো বৃহত্তর করার ডাক দিয়েছেন ছাত্রছাত্রীরা। আগামীকাল থেকে দেশজুড়ে রেসিডেন্ট ডক্টরদের পেন ডাউনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এর সাথে সাথে রেসিডেন্ট ডক্টর অব দ্য আরজিকরের অ্যাপিল টু অল সমস্ত মেডিকেল ফ্যাটার্নিটি, সমস্ত সিভিল সোসাইটিকে আমরা আমন্ত্রণ করছি যে তারা এই আন্দোলনের সাথে যুক্ত হোক। যে নক্কারজনক ঘটনা ঘটে গেছে, আমরা তো কখনো ওয়েস্টবেঙ্গলের পক্ষে এই ধরনের ঘটনা প্রদর্শন, কখনো এর আগে চিকিৎসক সমাজ এই ঘটনা প্রত্যক্ষ করেছে কিনা আমার জানা নেই। তাই আমরা সমস্ত স্তরের মানুষকে চাইছি, সাধারণ কমন মানুষ থেকে শুরু করে, রুগী থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, সবাইকে চাইছি এই আন্দোলনে সামিল হোক এবং আন্দোলনকে একটা বৃহত্তর আন্দোলনে পরিণত করুক। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ডিমান্ড অ্যাচিভ হচ্ছে। আরজিকর কাণ্ড নিয়ে অব্যাহত জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল থেকে শুরু হয়েছে আন্দোলন। রবিবারেও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন চিকিৎসকেরা। একাধিক হাসপাতালে কার্যত অচল অবস্থা। সকালে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন কামদুন্ডি প্রতিবাদী মৌসুমী কয়াল। এদিকে আরজিকরে এই মুহূর্তে আঁটোসাঁটো নিরাপত্তা। সমস্ত স্বাস্থ্যকর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম এবং আই কার্ড ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের সুপার সঞ্জয় বৈশিষ্ট্যকে সরানোর নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আরজিকরের নতুন সুপারের দায়িত্বে বদলে এসেছেন ডিন বুলবুল মুখোপাধ্যায়। বাতিল করা হয়েছে হাসপাতালের সমস্ত চিকিৎসক অচিকিৎসক কর্মীর ছুটি। সাম্প্রতিক পরিস্থিতির জেরে ছুটি বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার আগে যাদের ছুটি অনুমোদিত ছিল তাদেরও আপাতত ছুটি বাতিল হবে বলে জানানো হয়েছে। ঘটনার পরেই কার্যত নড়ে চড়ে বসেছে লালবাজার। নারী সুরক্ষায় জিরো টলারেন্স নীতিতে একাধিক পদক্ষেপ করার কথা ভাবছে লালবাজার। শহর জুড়ে সিসিটিভি নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত, এছাড়াও মহিলাদের সুরক্ষার বার্তা সমাজের সকল স্তরের মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ। এমনকি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকেই নারী সুরক্ষা নিয়ে বার্তা দিতে হবে। সমাজের সকল স্তরের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, পুলিশের টহল নারী বৃদ্ধি করতে হবে এলাকায় এলাকায়, এমন নির্দেশও রয়েছে।